হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে উইন্ডোজে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন। আনইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাব কম্পিউটারে। আমরা কম্পিউটারে চলে যাচ্ছি। কম্পিউটারে চলে যাওয়ার পর আমরা এখানে তিন নম্বর অপশনটাতে আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমি এই ব্রাউজারটিকে আনইনস্টল করতে চাই, মাউসে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আনইনস্টল লেখা উঠল, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আনইনস্টল প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। দেখুন, এখানে লেখা উঠল আনইনস্টল অর ক্যান্সেল। আমরা আনইনস্টল যেহেতু করব, সেহেতু আমরা সফটওয়্যারটি আনইনস্টল করার জন্য আনইনস্টল এখানে ক্লিক করব। দেখুন, সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাচ্ছে। যার যে কম্পিউটারে একটু ওয়েট করবেন, দেখবেন ফুল হয়ে গেলে আনইনস্টল হয়ে যাবে সকল প্রোগ্রাম একসাথে। দেখুন, এখানে আমরা ওকে শিওর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। লোড নেওয়া দেখুন আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে এখান থেকে। আমরা যদি এখানে দেখাই, এখানেও নেই। আমরা যদি এখানে সার্চ করে দেখাই, দেখুন কোনো কিছু শো করছে না। আপনারা এভাবেই খুব সহজে যে কোনো কম্পিউটারে সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।